আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাকে স্বাগতম জানাই, আমি সেলিম হোসেন। আজকে আমরা কথা বলবো রিয়েলমির রিসেন্টলি লঞ্চ হওয়া একটি স্মার্টফোন, যেটি কিনা রিয়েলমি C21Y। আসলে 12,490 টাকা বাজেটে এই স্মার্টফোনটি কী কী অফার করছে বা আপনাদের জন্য তারা এই বাজেটে কী নিয়ে আসছে তা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। শুরুতেই কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে বাজেট অনুযায়ী যথেষ্ট ভালো লেগেছে। এখন আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আরেকটি কথা না বললেই নয়, বিশেষ করে এর যে ডিজাইনটি রয়েছে, অর্থাৎ এর রেয়ারের যে ডিজাইনটি রয়েছে, আসলে এর সি সিরিজের প্রতিটি যে ডিজাইনই কিন্তু আসলে এই একই রকম হয়ে থাকে, তার কারণে হয়তো এটি অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। তো আসলে এটি কিন্তু তাদের উচিত যে আসলে তাদের এই যে ডিজাইনটি রয়েছে এটি কিন্তু আসলে পরিবর্তন করার। তবেও কিন্তু পরিবর্তন না করেও যে ডিজাইনটি রয়েছে মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। এর রেয়ারে রয়েছে ট্রিপল ক্যামেরা এবং এর ফ্রন্টে রয়েছে একটি অটোড্রপ নজযুক্ত সেলফি ক্যামেরা। বাজেট অনুযায়ী এই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। ডিসপ্লে, এবার কথা বলা যাক এই ডিসপ্লে সেকশনে। এই ডিসপ্লেতে রয়েছে একটি IPS LCD প্যানেল, আসলে এটি কিন্তু HD প্যানেলের ডিসপ্লে। তো এটির সাইজ হিসেবে থাকছে 6.5 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে। এটির রেজলিউশন হিসেবে আপনারা পেয়ে যাবেন 720x1600 পিক্সেল। রেটিও হিসেবে থাকছে 20:9 রেটিও। ক্যামেরা, এবার কথা বলা যাক এর ক্যামেরা সেকশন নিয়ে। রেয়ারে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে 13 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের একটি ক্যামেরা, এমনকি সেকেন্ডে রয়েছে 2 মেগাপিক্সেল, থার্ডেও রয়েছে 2 মেগাপিক্সেল। এই আপনারা এই রিয়ার ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফুল HD+, অর্থাৎ 1080 পিক্সেল 30 FPS-এ। এই সেলফিতে রয়েছে একটি অটোড্রপ নজযুক্ত সেলফি ক্যামেরা। আসলে এখন কিন্তু অনেকেরই আসলে এই অটোড্রপ নজযুক্ত ক্যামেরা আসলে ব্যবহার করতে চান না বা পছন্দ নয়। আসলে এটির যে আসলে পাঞ্চল ব্যবহার করবে আসলে কিন্তু এটি পাঞ্চলের দামে আসে নাই, কেননা এর বাজেট কিন্তু খুবই অল্প, তার কারণে হয়তো তারা এখানে অটোড্রপ নজই ব্যবহার করেছে। এখানে থাকছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটিতে কিনা আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফুল HD+, অর্থাৎ এটিতেও কিন্তু আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারছেন 1080 পিক্সেল 30 FPS। হয়তো আপনারা ভাবতে পারেন যে আসলে এর রিয়ার ক্যামেরা দিয়েও ফুল HD+, আবার এর সেলফি ক্যামেরা দিয়েও ফুল HD+। তবে যদিও এটি দুইটি জায়গায় আসলে ফুল HD+ দিয়ে ভিডিও রেকর্ডিং করা হয়, তবে কিন্তু এর মধ্যে পার্থক্য কিছুটা দেখা যাবে, কেননা একটি রিয়ার আর সেলফি অনেকটাই কিন্তু কম বেশি রয়েছে। এবার কথা বলা যাক ফোনটির অপারেটিং সিস্টেম নিয়ে। আসলে ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে তাদের কিন্তু অফিসিয়াল OS, অর্থাৎ যেটি কিনা রিয়েলমি UI। আসলে এটি কিন্তু তাদের অফিসিয়াল আসলে OS, যার কারণে হয়তো এটির পারফরমেন্স অনেকটাই বেটার পাওয়া যাবে। এর ব্যাকএন্ডে থাকছে Android 10, চিপস হিসেবে থাকছে ইউনিসসের T610-এর একটি প্রসেসর, যেটি কিনা 12 ন্যানোমিটারের আর্কিটেকচারের তৈরি একটি অক্টোকর CPU। আশা করা যায় যে এটিতে কিন্তু আপনারা সাধারণ যে গেমগুলো রয়েছে সেগুলো কিন্তু অনায়াসে প্লে করতে পারবেন। এবার কথা বলা যাক এই ফোনটির ইন্টারনাল স্টোরেজ এবং র্যাম নিয়ে। ফোনটি আপনারা আপাতত দুটি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, একটি হলো 3 GB র্যাম এবং 32 GB ইন্টারনাল স্টোরেজ, অন্যটি হলো 4 GB র্যাম এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ। তবে আসলে একটি কথা বলে যে আসলে বাংলাদেশে কিন্তু এই 3 GB যে ভ্যারিয়েন্ট রয়েছে সেটি কিন্তু আপনারা পাবেন না। বাংলাদেশে শুধু এই 4 GB 64 GB যে ভ্যারিয়েন্টটি রয়েছে শুধু এই একটি ভ্যারিয়েন্টই পেয়ে যাবেন। আর এটির প্রাইস তো আমি আগেই বলেছি, এটির প্রাইস কিন্তু 12,490 টাকা রাখা হয়েছে। সবশেষে কথা বলা যাক এর ব্যাটারি কোয়ালিটি নিয়ে। আসলে এর ব্যাটারিতে রয়েছে 5000 mAh-এর একটি হাই কোয়ালিটি ব্যাটারি, অর্থাৎ এটিতে কিন্তু লিথিয়াম পলিমারের ব্যাটারি রয়েছে, যার কারণে হয়তো যারা সাধারণ ইউজার রয়েছেন তারা কিন্তু 2 দিন অনায়াসে এই স্মার্টফোনটি ব্যবহার করতে পারবেন। হয়তো বা যারা টুকিটাকি গেম খেলেন বা সাধারণ গেম প্লে করেন তারা কিন্তু একদিন অনায়াসে এই ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তবে আরেকটি কথা বলে রাখি যে এখানে কিন্তু কোনো ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট থাকছে না। হয়তো বা তারা কিন্তু চাইলে এখানে কিন্তু 10 ওয়াটের ফাস্ট চার্জিং ব্যবহার করতে পারতো, কিন্তু তারা কিন্তু এখানে কোনো ফাস্ট চার্জিংয়ের সুবিধা রাখে নাই, যার কারণে এই হয়তো বা এই স্মার্টফোনটি চার্জ করতে হয়তো বা অনেকটাই সময় লেগে যেতে পারে। ভিউয়ার্স, এই তো ছিল মূলত রিয়েলমি রিসেন্টলি লঞ্চ হওয়া রিয়েলমি C21Y এর স্পেসিফিকেশন। আশা করি যে ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে, তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, জানাবেন কেমন হলো। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।